দেবরাজ আসুন দেবরাজ আসুন আপনাকে প্রথম ভিক্ষা আমি দান করি অন্তত আপনার যোগ্য ভিক্ষা তো দান করব নিন নিন দেবরাজ এখন আপনার কেমন লাগছে নতুন জগৎপালকের নির্দেশ মান্য করতে আশা করি কোনো কষ্ট হচ্ছে না আমি যখন বলেছিলাম শ্রীলক্ষ্মী জগৎ নিয়ন্ত্রণ করতে চায় আপনারা তো কেউ আমার কথা মানতে চাননি দেখুন নিজেকে নিন নিন আরো ভিক্ষা নিন এখন তো আপনাকে একজন দেবীর কাছে ভিক্ষা নিতে হচ্ছে এরপর স্বয়ং মহাবলীর কাছে আপনাকে হাত পাততে হবে এই নাকি শ্রীলক্ষ্মী আপনাদের রক্ষা করে অলক্ষ্মী দেবরাজের হৃদয় কুচিন্তা জাগ্রত করছো দেখছো না উনি সন্ন্যাস গ্রহণ করেছেন তুমি আর কাউকে পেলে না শ্রীলক্ষ্মী নিজের ক্ষমতা প্রকাশ করার জন্য দেবরাজের মর্যাদা নষ্ট করলে ধিক তোমাকে শ্রীলক্ষ্মী ধিক তোমাকে কেন এসব বলে দেবরাজের এত পরিশ্রমের ফল নষ্ট করছো অলক্ষ্মী এই সন্ন্যাস আত্মশুদ্ধির আর তাছাড়া স্বয়ং দেবাদিদেব তো চিরভিকারী শ্রীলক্ষ্মী সঠিক কথাই বলেছে দেবরাজ তুমি এক মহান ব্রত গ্রহণ করেছ বলি যদি মহৎ হয় তুমি তাহলে মহত্তর শ্রীলক্ষ্মী এই সত্যই প্রমাণ করতে চায় দেবরাজ তোমার এই ব্রত পালনের জন্য আমি খুব খুশি হয়েছি চলো তোমার সঙ্গে আমি বলি রাজ্যে ভিক্ষায় যাব দেবাসুরের শত্রুতা মেটানোর জন্য যে প্রচেষ্টা শ্রীলক্ষ্মী ক্রমাগত করে চলেছে আজ নীল পূজোর পুণ্য দিনে তা পূর্ণ হবে হে দেবা দিদি আমিও যাব আপনাদের সঙ্গে হে দেবগণ চলুন আমরাও যাই তোমাদের যাত্রা শুভ হোক